আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ফুলকিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা, রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি সংলাপে যাচ্ছে না বিএনপি, স্থায়ী সমাধানে আইন করার দাবি জানাবে জাতীয় পার্টি। সিলেটে বিএনপির সমাবেশে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানালেন ফখরুল। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, মামলা জট কমাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ। এবং প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মানোয়ার হোসেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। যুক্তরাজ্যে টাইটানিক জাহাজ থেকে উদ্ধার করা পণ্য প্রদর্শনী হবে। কুয়াশায় সাল সুইয়ে পানি আর কত হয়রানি, আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবেলা করেই বাংলাদেশ এগিয়ে যাবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় তারা এই কথা বলেন। শোভাযাত্রায় আওয়ামী লীগের সাথে সহযোগী সংগঠনগুলো অংশ নেয়। দেখুন ওবায়দুল রশিদের রিপোর্টটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। বিজয় শোভাযাত্রা শুরু হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে। শোভাযাত্রা শুরুর আগে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। স্বাধীনতার 50 বছর পরেও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব চায়নি, এই অপশক্তি আজকাল দেশে বিদেশে সক্রিয় রয়েছে। আজকের এই দিনে বক্তায় সমস্ত অপশক্তি স্বাধীনতা বিরোধী অপশক্তি আজকে আমাদের এই বিজয় দিবসে শপথ নিতে হবে। আমরা একাত্তরে যেভাবে সকল ষড়যন্ত্র ছিন্ন করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, আজকেও আমাদের জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আওয়ামী লীগ নেতারা বলেন একাত্তরের পরাজিত শক্তি সব সময় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমরা লক্ষ কোটি আওয়ামী সমর্থক স্বাধীনতার পক্ষের মানুষ এ দেশের উন্নয়ন অর্জন করে দেশকে সারা পৃথিবীর কাছে একটা ঈর্ষণীয় জায়গায় নিয়ে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের দিনও সকল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনার এই মানুষরা এগিয়ে যাবেই যাবে। ষড়যন্ত্র থেমে নেই, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্যে ফাটল ধরবার চেষ্টা চলছে, এখনো গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। আজকে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে হবে। শোভাযাত্রায় আওয়ামী লীগের সাথে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র সহ অংশ নেয়।
বিজয় শোভাযাত্রা শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে গিয়ে শেষ হয়। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেখানে আওয়ামী লীগের নেতারা বলেছেন বাংলাদেশকে আর কখনোই পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে না, বাংলাদেশ তার সহমহিমায় গৌরবে উজ্জ্বল হয়ে সামনের দিকে এগিয়ে যাবে, কোনো অপশক্তি বাংলাদেশের আর কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি সংলাপে যাচ্ছে না বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন বিএনপির দাবি নির্দলীয় সরকারের অধীনে সোমবার শুরু হওয়া সংলাপের প্রথম দিনই অংশ নেবে জাতীয় পার্টি। স্থায়ী সমাধানের জন্য নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি জানাবেন তারা। বাকিটা জানাচ্ছেন রাহুল রায়। আগামী ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন গঠন করতে 2016 মতো এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেই সংলাপের প্রথম দিনই আমন্ত্রণ জানানো হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট দাবি জানাবেন তারা। আমরা একটা চিঠি পেয়েছি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা করার জন্য, সম্মানের ব্যক্তি, তার আহ্বানে আমরা যাব, আমরা যাব তার আহ্বানে। তবে নির্বাচনের কমিশনের বিষয়ে আসলে আমাদের মূল দাবি হলো, যেটা আমরা পার্লামেন্টে বলেছি, সংবিধান আলোকে একটা নির্বাচন কমিশন গঠনের আইন করা, সেটা আমরা পার্লামেন্ট দাবি ছিল। মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা হলে সেই দাবিটা আমরা আবার ওনার কাছে রেখে আসবো। গতবার রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। নানা অভিযোগ থাকলেও সেই নির্বাচন কমিশনের অধীনেই 2018 জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি, কিন্তু এবার এই সংলাপে আস্থা নেই তাদের। যদি ওনারা বলেন যে হ্যাঁ আমাদের নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচনের জন্য যেভাবে দরকার সেইভাবে, তখন সেটা চিন্তা করা যাবে। সার্চ কমিটি যে নির্বাচন কমিশন আসবে সেটা সেই একই জিনিস, শুধু ওলোটার পলট হবে। এই ওলট পলটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। আমরা কমিশন নিয়ে অত মাথা ঘামাচ্ছি না। কমিশন তখনই সুন্দর হবে যদি নির্দলীয় নির্বাচন কমিশন সরকার থাকে, যে সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে, তখনই আমাদের সেই কমিশন, তখনই আমরা চিন্তা করবো সেই যে কমিশন আসুক না কেন। সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করবেন রাষ্ট্রপতি। নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলোকেই আমন্ত্রণ জানানো হবে এই সংলাপে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সিলেটে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সমাবেশে কেন্দ্রীয় নেতারা যোগ দেওয়ার আগে দুই পক্ষের কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিএনপির এই সমাবেশে যোগ দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সমাবেশে গণ আন্দোলন গড়ে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করার আহ্বান জানান তিনি। তারা নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, তারা সমস্ত অর্থনীতিকে লুট করে নিয়ে যাচ্ছে তাদের শুধুমাত্র ক্ষমতার দিকে থাকার জন্য। নির্বাচন নির্বাচন খেলা হোক দিয়ে লাভ হবে না। নির্বাচন দিতে হলে অবশ্যই আগে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিতে হবে, তখনই নির্বাচনের কথা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, কথা বলছিলেন। দেশের সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দেশ, জনগণ এবং সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচারকদের আহ্বান জানান। মামলা জট কমাতে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন পান্থ রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার অংশ হিসেবে 1972 সালের 18 ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সেই দিনটি উদযাপিত হয় সুপ্রিম কোর্ট দিবস হিসেবে। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে অনলাইনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা বিচার বিভাগকে সামিল হতে হবে।
মুজিব শতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের অঙ্গীকার। দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন, সময় বিচার, ন্যায় বিচার নিশ্চিত করবেন দেশবাসী তা প্রত্যাশা করে। শান্তি ও সংকটে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক ও রক্ষক হিসেবে কাজ করে উল্লেখ করে রাষ্ট্রপতি করোনাকালে ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালানোয় সকলকে ধন্যবাদ জানান। দেশের সকল আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অনলাইন কজ লিস্ট চালু হয়েছে এবং অনলাইন বেল কনফার্মেশন ব্যবস্থা কার্যকরভাবে চলছে। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অফ রেকর্ড, সেহেতু এর নথিকে ডিজিটাল নথিতে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি। মামলার রায় হওয়ার পর রায়ের কপি পেতে বিচার প্রার্থীদের যেন ঘোরাঘুরি করতে না হয় সেই আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং রোমানিয়া, গ্রিস ও সার্বিয়া সহ বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। প্রবাসীদের হয়রানি বন্ধ এবং দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন অভিবাসীরা। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। বিশ্বের প্রায় 170টিরও বেশি দেশে অভিবাসী বাংলাদেশী আছেন 1,20,00,000-এর বেশি। 2020-2021 অর্থবছরে প্রায় $2,500 কোটি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ, যা এর আগের অর্থবছরের চেয়ে 36% বেশি। বিশ্বে রেমিটেন্স আয় অষ্টম আর বিদেশের শ্রমশক্তি প্রেরণে ষষ্ঠ অবস্থানে বাংলাদেশ। আন্তর্জাতিক অভিবাসী দিবসে এবারে বাংলাদেশের প্রতিপাদ্য শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এবছরেও অভিবাসীরা জানালেন প্রবাসে তাদের নানা সমস্যার কথা। এম্বাসিতে তাদের বিভিন্ন পাসপোর্ট রেনু এবং জরুরি সার্টিফিকেট অনেক সময় অনেক দেশে দরকার হয়, সেগুলো অনেক কিউ থাকে, টাইম মতন পায় না, কাজ বন্ধ রেখে যেতে হয়, যাওয়া আসার নানা রকমের ভোগান্তি হয়, সেই ভোগান্তি থেকে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, তাদের পরিবারের সিকিউরিটির সুযোগ সুবিধা দিতে হবে। এই অবস্থায় সরকারের লক্ষ্য উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করে দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে 1,000 কর্মী বিদেশে পাঠানো। আমরা উদ্যোগ নিয়েছি অনেক দেশে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে, রোমানিয়া বলেন, গ্রিস বলেন, লিবিয়া বলেন, মালয়েশিয়া বলেন। মালয়েশিয়া অবশ্য নতুন না, এটা পুরান মার্কেট, বাট এটাকেও আমরা খোলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। বিভিন্ন দেশে যেখানে প্রবাসী অধিকতর আছেন সেইখানে, ওখানে যারা কাজ করেন কিংবা অনেকে বেকার আছেন, তাদের কিছু ট্রেনিং দিয়ে উন্নত চাকরি করতে পারেন, তাহলে তাদের সুযোগটা আরো বাড়বে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ঋণের টাকা নিয়ে ব্যাংকগুলোর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। চট্টগ্রামের মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পলাতক ঋণ খেলাপিদের কাছে আটকে আছে প্রায় 30,000 কোটি টাকা। পুলিশের দাবি, মামলায় ওয়ারেন্টে জাতীয় ঋণ পরিচয়পত্র যুক্ত করা হলে ঋণ খেলাপিদের খুঁজে পাওয়া সহজ হবে। আরও জানাচ্ছেন মাসুদ শাকিল। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী হলেও চট্টগ্রামে অর্থঋণ আদালত রয়েছে মাত্র একটি। সম্প্রতি ঋণের টাকা আদায়ে পুরনো জারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে পুলিশকে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত। আদালতের রায়ে বলা হয়, ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশের যুগসাজশে দিনের পর দিন পলাতক থাকতেন আসামি ঋণ খেলাপিরা। তবে কোর্টের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ তৎপর বলে জানিয়েছে। যখন আমাদের কোনো ওয়ারেন্ট ইস্যু করা হয়, এই ওয়ারেন্টের বর্তমান ঠিকানা অনুযায়ী ইস্যু করা হয়, দেখে যায় প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে ওই ব্যক্তি ওইখানে আর অবস্থান করে না ততদিনে। এটা আমাদের একটা বড় সমস্যা। একজন এরকম ব্যক্তি আছে যার পরিবারের নামে 60টা ওয়ারেন্ট রয়েছে, তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং দেশ ত্যাগের কারণে আমরা এই জিনিসগুলো অনেক সময় ওইভাবে এক্সিকিউশন করা যায় না। আইনজীবীরা বলছেন, অনেক সময় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিচয় ব্যবহার করে গ্রেপ্তার এড়িয়ে থাকেন ঋণ খেলাপিরা। ব্যাংক আন্তরিক না,
এই কথাটাও ঠিক, কারণ এখানে শুধু আপনি কোর্টের দোষ দিয়ে তো লাভ নেই। হ্যাঁ, এখানে আপনাকে যিনি এখন কোর্ট কি চান, বিচারক হচ্ছে দোনো পক্ষকে শুনে, এখানে আমার সেখানে যদি তারা টাইম চাই, হ্যাঁ যারা ঋণ নিয়েছে তারা যদি টাইম চায়, সেক্ষেত্রে কিন্তু যে প্রতিষ্ঠানের লয়ারকে সেখানে একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের লয়ার যখন মুখ্য ভূমিকা পালন করার জন্য যিনি ক্লায়েন্টকেও এটা তো তৎপর হতে হয়। এক্ষেত্রে অনেক সময় ব্যাংকেরও যোগ সাহস আছে। বর্তমানে চট্টগ্রাম অর্থনীতি আদালতে 3000 জারি মামলায় শতাধিক ঋণ খেলাপির নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন, 2022 সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং প্রস্তুতি ভালোভাবে চলছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বার রক্তদানকারী 50 জন দাতার সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, পর্যায়ক্রমে 2025 সালের মধ্যে এই পাইলটিং বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। রাজধানী IDEB মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় 50 বার রক্তদান করেছেন এবং 50 রক্তদাতাকে সম্বর্ধনা দেওয়া হয়। আয়োজনে আরও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিজামুদ্দিন আহমেদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক এবং অন্যরা। ২০২৫ সালের মধ্যে এই পুরো আমাদের নতুন শিক্ষাক্রমটি সেটি বাস্তবায়িত হবে, আমাদের প্রস্তুতি চলছে, প্রস্তুতি আছে, আমরা সকলের সহযোগিতা। ডক্টর দীপু মনি শিক্ষামন্ত্রী কথা বলছিলেন। প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2020-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট প্রাণীবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন। আরও দেখুন শামিক আহমেদের রিপোর্টে। প্রজাপতির মতো ছোট্ট একটি পতঙ্গ প্রতিবেশ ব্যবস্থায় কত বড় অবদান রাখছে, প্রজাপতি মেলার মাধ্যমে তা তুলে ধরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। প্রজাপতি গবেষণায় অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2020 পেয়েছেন তিনি। মামুন এবং জনাব, আজকের এই সম্মানিত পদক গ্রহণকারী হাতে তুলে দেবার জন্য অভিনন্দন। আর সমাজের প্রকৃতি বিষয়ক কিছু আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে কাছ থেকে দেখি। এই যে আজকে প্রাকৃতিক দুর্যোগ যা আসছে, আমরা যদি দুর্যোগ মোকাবেলা করতে যাই আমাদের সবুজ বনাঞ্চল দরকার, আমাদের গাছপালা দরকার। আজকের দিনের যে আমাকে সম্মানিত করা হয়েছে, আমি যেন কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেল আই এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে। এক যুগের বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এখাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই। বাংলাদেশের বিজয়ের 50-এর শুভেচ্ছা। যে দেশটি এত কষ্ট করে পেলাম সেই দেশের জন্য আমাদের যে করণীয়, সেই করণীয় কিন্তু অনেক কিছু, অনেক কিছুর মধ্যেই একটি কাজ যেটি আমরা করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা। এই সচেতনতা যত বেশি ছড়িয়ে দিতে পারবো এবং যত বেশি নিজেদের ইনভলভ করতে পারবো এর মধ্যে এগিয়ে আসবো হাতে হাত রেখে, ঠিক 71-এ যেভাবে আমরা হাতে হাত রেখে একসাথে ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে, একইভাবে কিন্তু দেশটিকে ভালো রাখার জন্য কিন্তু এই কাজটি আমাদের করতে হবে। পুরস্কারটি পাচ্ছেন আমাদের ডক্টর মনোয়ার হোসেন, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রজাপতি নিয়ে বিশাল কাজ করেছেন, প্রজাপতি পার্ক করেছেন। আমাদেরও সৌভাগ্য হয়েছে এই পার্কের সাথে যুক্ত হওয়ার জন্য, প্রতি বছরই আমরা এই মেলার সাথে যুক্ত থাকি। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। বন বুঝি, বনাঞ্চল বুঝি, পানি বুঝি, নদী বুঝি, হাওড় বুঝি, বাওড় বুঝি, সব কিছুই বুঝি, কিন্তু আমাদের সামনে সব থেকে যে জিনিসটি বেশি উঠে আসে সেটি হচ্ছে কিন্তু বন এবং বনাঞ্চল। এর কারণও আছে, কারণ আমরা কথা বলছি, আমরা লড়াই করছি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন, তো এই ক্ষেত্রে আসলে সরকারের যে কাজ আছে, সরকারের একার পক্ষে আসলে সমস্ত কাজ বাস্তবায়ন করার কোনো স্কোপ নেই, সেই সুযোগও নেই। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তি যারা আছেন তারা উদ্যোগ নেবেন, কাজ করবেন, এটি আমরা আশা করব এবং তারা করছেন। আমরা এখানে এসেছি যিনি পুরস্কার পেয়েছেন তাকে অভিনন্দিত করার জন্য, আর আপনাদের সাথে আমরা আছি
এই একাত্মতা প্রকাশের জন্য। আমরা আমাদের জায়গায় থেকে পুরো প্রেমটা আসলে দেশপ্রেমের মধ্যেই আমরা নিয়ে যেতে চাই। আমাদের যদি দেশপ্রেম থাকে, সব কিছুর প্রতি আমাদের দরদ থাকবে, আমাদের দায়িত্বের প্রতি আমরা দরদি হব, মমতাময় হব। 1,00,000 একর বনভূমি আমরা দিয়ে দিয়েছি উন্নয়নের জন্য। অর্থাৎ আমরা কি মনে করছি যে বন, প্রকৃতি, জীববৈচিত্র্য উন্নয়নের অংশ নয়? এই যে একটা ধারণা যে কারো জমির যদি প্রয়োজন হয়, আমরা বন বিভাগ থেকে জমি নিয়ে সেটা দিয়ে আমরা রাস্তা করব, সেটা দিয়ে আমরা স্থাপনা নির্মাণ করব, এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেননা যদি বন না থাকে, বনভূমি যদি না থাকে, বন্য প্রাণী থাকবে না, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। এই হাতি নিধন বন্ধ করার জন্য যারা হাতি মেরেছে তাদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি বন বিভাগের প্রধান কর্মকর্তাকে আজকে এখানে আপনাদের সম্মুখে নির্দেশ দিচ্ছি। এবং যেখানে হাতি মারা যাবে সেই এলাকায় দায়িত্বে যে বন্য প্রাণীর রক্ষার যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি আরও অবনতি, যুক্তরাষ্ট্রে শীতে টিকা না নেওয়াদের মধ্যে করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ার আশঙ্কা। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কালকিনির পূর্ব এনায়েত নগরে বদমান, আপন, কাজী ও কবির খান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কয়েকজনকে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পূর্ব এনায়েত নগর এলাকার কালাই সর্দারের চর গ্রামে সম্প্রতি মিরাজ খান নামে একজনের পা কেটে নেয়ার জোর ধরে এই সংঘর্ষ হয়েছে। মিরাজ খানের ভাই কালাম খান স্থানীয় প্রভাবশালী আপাং কাজী সহ 35 জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় দুপুরে সকালে দু গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। প্রিয় দর্শক, এবারে জিপিএস ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প 2021 বাস্তবায়নে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরে ডিজিটাল বাংলাদেশে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিকের রিপোর্টে আজ দেখুন 6ষ্ঠ পর্ব। ডিজিটাল সেবার কারণে দেশে বর্তমানে আর্থিক লেনদেন সহজ হয়েছে। মোবাইলে আস্তে আস্তে হুড়হুড় করে সব খবর আসছে, মেসেজ আসছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সহজ হয়। ঘরে বসেই বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন বিল পরিশোধের পাশাপাশি অনলাইনে কেনা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এতে কম সময়ে অনেক কাজ করতে পারছেন এদেশের মানুষ। মোবাইল এসে আমাদের খুব উপকার হয়েছে। আপনার এখন আর আছে ধান নিয়ে বেচা নিয়ে কোনো ঝামেলা নেই। আপনার আছে পলিয়েটাও জাতি হয় না। মোবাইলে এসএমএস করে থুইছি, সরকার সে নিজের মূল্য দাম দিয়ে নিয়ে চলে যায়। যুগান্তকারী পরিবর্তন এসেছে সেবা খাতে। ঘরে বসেই পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ, দিতে পারছেন পরিষেবা বিল। গ্রাহকের এখন আসছেন অনলাইনে আপনি বিদ্যুৎ সংযোগ পেতে পারেন। আইডি কার্ডের এখন আর দেখাতে হচ্ছে না, আমরা অনলাইনে নির্বাচন কমিশনের সাথে আমরা ইন্টিগ্রেটেড। আপনি যখন নাম্বারটা দেবেন সাথে সাথে ওখান থেকে আমি অথেন্টিকেট করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের সাথে আমরা কিন্তু এমইউসই করতেছি। অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে এনাফ, ওখান থেকে আপনি জানতে পারবেন আপনার কত টাকা কনজামশন হলো, কী পরিমাণ আপনার এখন ইউনিট জমা আছে, কোন কোন সময় আপনার বিদ্যুৎ থাকবে না, অর্থাৎ টোটালি আপনার সমস্ত কিছু আপনি জানতে পারবেন। গ্রাহকের আশা লাগবে না। প্রত্যন্ত গ্রামেও
মোবাইল ব্যাংকিং সুবিধা পৌঁছে গেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি পৌঁছে যাচ্ছে সুবিধাভোগীর মোবাইল ফোনে। গত এক বছরে 3.5 কোটি মানুষকে 8.5 কোটি বার নগদ বিভিন্ন ভাতা, উপবৃত্তি এবং সরকারি সহায়তা পৌঁছে দিয়েছে। ডিজিটাল সেবা নিশ্চিত করতে চলছে নিত্য নতুন উদ্যোগ। তারা চায় যে তারা মোবাইলে হাতে নেবে, তারা পেমেন্ট করবে, সার্ভিস নেবে, ফর্ম ফিল আপ করবে, সব কিছু হবে অনলাইন এবং স্মার্টফোনে, স্মার্ট ওয়েতে। নাগরিক অফিসে যাবে না, অফিস নাগরিকের হাতের মুঠোয় আসবে, সেটা হচ্ছে মাইগভ। বর্তমানে ডিজিটাল সেবার মাধ্যমে মোবাইল ফোনে আর্থিক লেনদেন করছেন প্রায় 10.5 কোটি মানুষ। দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজে মিটে যাওয়ায় খুশি ব্যবহারকারীরা। এই মোবাইল ফোন আসে সব খবরাখবর বাড়ি বসে পাচ্ছে, টিপ দিলেই পাওয়া যায়। রফিকুল বাশার, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, এবারে করোনা ভাইরাসের আন্তর্জাতিক খবর। যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। টানা তৃতীয় দিনের মতো দেশটিতে রেকর্ড আক্রান্ত শনাক্ত হয়েছে। সাউথ আফ্রিকা জানিয়েছে টিকাদান এবং স্বাভাবিকভাবে গড়ে ওঠা রোগ প্রতিরোধ ক্ষমতায় করোনার অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ অনেকটাই রোধ করা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন, এবারে শীতকালে টিকা না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে আক্রান্ত এবং মৃত্যুর হার আরও বাড়তে পারে। বাকিটা জানাচ্ছেন নাফিস ইকরিতার। করোনার আরও একটি বড় ঢেউয়ের মুখোমুখি যুক্তরাজ্য। দেশটির 64% এলাকায় গত এক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে লন্ডনের ল্যাম্বেথ, হ্যাকনি ও সিটি অফ লন্ডন এলাকায়। শুক্রবার যুক্তরাজ্যে 93,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন, যা নতুন রেকর্ড। এ সময়ে মারা গেছেন আরও 111 জন। নতুন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে করোনার সাম্প্রতিকতম ঝুঁকিপূর্ণ ধরন ওমিক্রন। ব্রিটেনে শুক্রবার নতুন করে অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন 3,201 জন, আর এ পর্যন্ত অমিক্রনে মোট আক্রান্ত প্রায় 15,000। মার্কিন প্রতিষ্ঠান নোভাভ্যাক্স ও ভারতের সিরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বানানো করোনার টিকা কোভাভ্যাক্স টিএমকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার পূর্বাভাস দিয়েছে অন্তত 2024 সাল পর্যন্ত করোনা মহামারী বিশ্বে রয়ে যাবে। অমিক্রন ভ্যারিয়েন্টকে মাথায় রেখে ভ্যাকসিনের হালনাগাদ করা নতুন একটি সংস্করণের পরীক্ষাও শুরু করতে যাচ্ছে ফাইজার। সাউথ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভ্যাকসিন নেওয়া থাকায় এবং আগেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনেকের শরীরেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। অমিক্রনের সংক্রমণ তাই অনেকটাই সামাল দেওয়া যাচ্ছে। এ কারণে অমিক্রন আক্রান্তদের শরীরে গুরুতর লক্ষণগুলো দেখা দিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা, আসন্ন শীতে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়বে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসিও সতর্ক করেছে জানুয়ারি থেকে অমিক্রনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। বাড়তি রোগীর চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ডুবে যাওয়ার 100 বছর পরও টাইটানিক জাহাজে থাকা 200-এরও বেশি বস্তুর প্রদর্শনী শুরু হয়েছে লন্ডনে। 1912 সালে এপ্রিলে আটলান্টিক মহাসাগরে সেই ডুবে যাওয়া সবচেয়ে বড় জাহাজটির প্রায় 1500 যাত্রীর মৃত্যু হয়েছিল। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 2022 সালের বসন্ত মৌসুম পর্যন্ত। প্রদর্শনীতে যাত্রীদের পোশাক, ডায়েরি এবং জুতো স্থান পেয়েছে যা আগে কখনও দেখানো হয়নি। প্রদর্শনীটিকে বলা হচ্ছে টাইটানিকের অনেক যাত্রীর ব্যক্তিগত ট্র্যাজেডির উপস্থাপনা। টাইটানিক নিয়ে 40 বছর গবেষণার পর প্রদর্শনী করা ইতিহাসবিদ ক্লেস গুরান উইটারহোম মনে করেন এর মাধ্যমে দর্শকরা টাইটানিকের প্রকৃত গল্প জানতে পারবে। এবারে প্রকৃতি সংবাদ।
যশোরে নাব্য সংকটে হুমকির মুখে ভৈরব নদের জীববৈচিত্র্য বাধাগ্রস্ত হচ্ছে। শিল্প শহর নওয়াপাড়া নৌবন্দরের কার্যক্রম নাব্যতা ফিরিয়ে আনতে পলি অপসারণে গতি বাড়ানোর কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। আরও দেখুন আকরামুজ্জামানের রিপোর্টে। ভৈরব নদ যশোরের অভয়নগর উপজেলা শহর নোয়াপাড়ায়। সড়ক, রেল ও নৌ যোগাযোগের সুবিধার কারণে নোয়াপাড়া অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে ভৈরব নদের নাব্য সংকটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে নৌবন্দরের কার্যক্রম, ধ্বংস হচ্ছে নদীর জীববৈচিত্র্য। নিয়মিত ড্রেজিং ও নদের দুপাশে গাইড অল তৈরির দাবি ব্যবসায়ী নেতাদের। নদীর নাব্যতা না থাকে তাহলে লাইটার ঠিকমতো আসতে পারবে না, আর ঠিকমতো না আসতে পারলে আমাদের এই যে আধুনিক প্যাকিং মেশিন আছে, ক্রেন আছে, এগুলো সব কিছুই বন্ধ থাকবে এবং আলটিমেটলি এটা লস প্রজেক্ট হয়ে যাবে। ড্রেজিং করার পরে এই দেড় বছর পরে এসে দেখা যাচ্ছে আগে যে অবস্থা ছিল তার থেকে আরও অনেক খারাপ হয়েছে। একটা প্রজেক্ট চালু ছিল কন্টিনিউ আকারে, যে এখান থেকে ড্রেজিংটা কন্টিনিউ করা, সেটা বিগত এক বছর ধরে বন্ধ আছে। যদি নাব্যতা না থাকে তাহলে দুই দিকের এই কার্গোগুলো থাকলে অন্য কার্গো যাওয়া আসা করতে পারে না। এই জন্য আমাদের আরও একটা ড্রেজিং মেশিন দিয়ে নাব্যতা করার দরকার আছে এবং আমাদের একটা দাবি ছিল যে গাইড ওয়াল করা। সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দুইটা ডেজার অলরেডি কাজ করছে এবং আমরা খুব দ্রুতই ঘাট এলাকায় যেন জাহাজ সহজে ফিরতে পারে, মালামাল লোড অ্যান্ড লোড যেহেতু সহজে হতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। 44 কোটি টাকা ব্যয়ে 3 বছর মেয়াদী ড্রেজিং প্রকল্প শেষ হয়েছে 2020 সালে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরের বিভিন্ন এলাকায় মালটা বাগান সম্প্রসারিত হওয়ার পর এবার চায়না কমলার বাগান করছেন এক উদ্যোক্তা। এবছর থেকে কমলা বাগানও দ্রুত ছড়িয়ে পড়া আশা করছেন স্থানীয়রা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান গড়ে তুলেছেন চায়না কমলা বা ম্যান্ডারিনের বাগান। এবছর বাগানের ফলনে বেশ আশাবাদী হয়েছেন তিনি। আমি শখের বশে কমলা লাগাই, যে ইউটিউবে দেখি যে কমলা চাষ হচ্ছে বাংলাদেশে, চায়না কমলা, ওর সাথে মালটাও লাগাইছি আরও 2 বিঘা, মোট প্রায় আমার 15-12 বিঘা মতো লাগানো হয়েছে। তো আমি আশা করছি কমলা চাষটা মেহেরপুরে সম্ভব। গাছের বয়স যদি 4-5 বছর হয়, 2 মণ 2.5 মণ কমলা হওয়া কোনো ব্যাপার না। প্রতিদিন এই কমলা বাগানে ভিড় জমছে দর্শনার্থীর। বিদেশ থেকে যে কমলাটা আসে সেটা সুস্বাদু, আর আমাদের এলাকা বা আমাদের গ্রামে যে কমলাটা হয়েছে সেই কমলাটা একই সুস্বাদু। প্রচুর কমলা ধরেছে এবং একটা খালাম, সেটা খুব ভালো। অন্য জীবননগর থেকে চারা সংগ্রহ করে 1 বিঘা জমি লাগিয়েছিলাম, তো সে জাতটা আমার ভালো হয়নি, তাতে আমি মার খেয়েছি। শুনলাম হাফিজ অন্নকাদের কাছে ভালো চারা নিয়ে এসছে, আমি সেখান থেকে চারা নিয়ে লাগাবো। কৃষকের উদ্যোগ ও সম্ভাবনা দেখে এগিয়ে এসেছে কৃষি বিভাগ। হাফিজুর রহমানের কমলা বাগান আমরা পরিদর্শন করছি এবং আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করছি, ও এটা সম্ভাবনা আছে আমাদের দেশে এবং এই গ্রামে, এই গ্রাম থেকে, এই পিরোজপুর গ্রাম থেকে আমরা সারা মেহেরপুরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। টানা এক সপ্তাহ দাম বাড়ার পর বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। অপরিশোধিত তেলের পাশাপাশি দাম কমেছে ব্রেন্ট ক্রুড অয়েল ও হিটিং অয়েলেরও। অপরিশোধিত তেলের দাম কমেছে 2% বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে 2.5% বেশি। হিটিং অয়েলের দাম কমেছে প্রায় 1.5%। বিশ্ববাজারে তেলের এই দাম কমার আগের এক সপ্তাহ দামে বড় উত্থান হয়েছিল। গত সপ্তাহের আগের সপ্তাহে অপরিশোধিত তেলের দাম প্রায় 9% বাড়ে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড, ইফা দটস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। আপাতত বাতিল হচ্ছে না নিউজিল্যান্ডে বাংলাদেশের টেস্ট সিরিজ। 21 ডিসেম্বরের পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বলেছে বিসিবি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরও খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিতদের নাম ঘোষণা করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এতে প্রভাতী এবং দিবা শাখার তৃতীয়, ষষ্ঠ, নবম শ্রেণী মিলিয়ে আসন সংখ্যা 652। লটারির সময় ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরাদ এবং অন্যরা। দীর্ঘ নমাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও রাজশাহীবাসীর হানাদার বাহিনীর হাত থেকে মুক্তি পায় 18 ডিসেম্বর। ওই দিন ওই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে লাখো জনতার উপস্থিতিতে স্বাধীন বাংলার পতাকা তোলেন লাল গোলা সাবসেক্টর কমান্ডার মেজর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। এই সময় রাজশাহী মুক্তিকামী মানুষ স্বজন হারানোর কষ্ট ভুলে স্বাধীনতার স্বাদ নেয় এবং উল্লাস প্রকাশ করে। গোলাপ পানি আর কৃষ্ণ ফুলের প্রাপ্তি দিয়ে মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীকে বরণ করে নেয়। করোনা পরিস্থিতির কারণে গত 2 বছর ধরে সীমিত পরিসরে দিনটি পালন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নিউ ইয়র্ক ভিত্তিক অনলাইন টেলিভিশন IBTV। বৃহস্পতিবার লোগো উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জাউল করিম, ক্রীড়া প্রতিমন্ত্রী জাইদ হাসান রাসেল। যুক্তরাষ্ট্রের লারগুর্দিয়া ম্যারিয়ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় বসবাসরত বিশিষ্ট জনেরা। একত্রিশে জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সবগুলো কেন্দ্রেই ভোট হবে EVM-এ। সভা শেষে কমিশন সচিব খন্দকার হুমায়ুন কবির বলেন, সব মিলিয়ে সারা দেশে 4,578টি ইউনিয়নের মধ্যে এবারের ষষ্ঠ ধাপে 219টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্রে মুক্তিযোদ্ধাদের পরিচয় উল্লেখ করার বিষয়ে আলোচনা হলেও এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। ফিদা প্রত্যাহারের শেষ তারিখ 13 জানুয়ারি 2022, প্রতীক বরাদ্দ 14 জানুয়ারি 2022 এবং ভোট গ্রহণ 31 জানুয়ারি 2022। এবারে বাংলাদেশের স্পেশালাইজ হসপিটাল খেলার খবর। ক্রাইস্ট চার্চে টাইগারদের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়লেও আপাতত বাতিল হচ্ছে না জানুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশ নিউজিল্যান্ডের 2 ম্যাচের টেস্ট সিরিজ। দুপুরে পরিচালকদের সঙ্গে সভা শেষে কথা জানিয়েছেন BCB সভাপতি নাজমুল হাসান পাপন। রিপোর্টে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তের উপর ঝুলছে নিউজিল্যান্ড বাংলাদেশ টেস্ট সিরিজের ভাগ্য। 21 ডিসেম্বর টাইগাররা কোভিড নেগেটিভ সনদ পাওয়ার পরও কোয়ারেন্টাইনের সময় বাড়লে এ নিয়ে আলোচনা করবে দুদেশের ক্রিকেট বোর্ড। ওদিকে কোয়ারেন্টাইনে থাকা টাইগাররা হাঁপিয়ে উঠলেও আপাতত সিরিজ বাতিল নয় জরুরি সভা শেষে জানালেন BCB সভাপতি। সো মেন্টালি এন্ড ফিজিক্যালি তারা একদম শ্যাটার্ড। ইনফ্যাক্ট অনেক প্লেয়াররা চিন্তা করছিল যে চলে আসা যায় কিনা, সিরিজটা বাদ দেওয়া যায় কিনা, আসলে এটার কোনো সুযোগ নেই। 21 তারিখের পরে যদি আবার এক্সটেন্ড করে তাদের কোয়ারেন্টাইন, তাহলে তখন আমরা ওদের সাথে আলোচনায় যেতে পারবো। সো 2-4 দিন হয়তো আমরা এদিক সেদিক করার জন্য চেষ্টা করতে পারি। টেস্ট সিরিজ পিছিয়ে গেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে আছে অনিশ্চয়তা। প্রয়োজনে ফ্রাঞ্চাইজি ও ভেনু কমিয়ে আনার পরিকল্পনা BCB-র। এই সিরিজ দিস ইজ পার্ট অফ দি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, কাজে এটার সাথে আসলে BPL-এর কোনো কম্পারিজনই হয় না। কিন্তু BPL-টা আমাদের দরকার, BPL-টা আমাদের দরকার এই কারণে যে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে এবছর, এবং BPL-এর মাধ্যমে আমরা লোকাল প্লেয়ার কিছু আইডেন্টিফাই করতে আমাদেরকে সাহায্য করে। বাট হাউ টু ডু ইট, কীভাবে করবো, কতটুকু সময় পাবো,
সেটা আমরা যে প্ল্যান করেছিলাম ওই প্ল্যান অনুযায়ী নাও হতে পারে। আমাদেরকে ওখানেও কিছু একটা করতে হতে পারে কাটছাট। ওদিকে ওমিক্রন আক্রান্ত জাতীয় দলের দুই নারী ক্রিকেটার কোভিড নেগেটিভ হলেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবারে ফুটবলের খবর। বসুন্ধরা কিংসকে 3-0 গোলে হারিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ জিতল আবাহনী লিমিটেড। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দুই অর্ধে দাপুট দেখিয়েছে আকাশি নীলরা। খেলার প্রথমার্ধটা গোল শূন্য থাকলেও বিরতি থেকে ফিরেই ম্যাচের 50 মিনিটে রাকিবের গোলে এগিয়ে যায় আবাহনী লিমিটেড। এর 10 মিনিট পর পেনাল্টি পায় আবাহনী এবং সে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে নেন বিদেশি ফরোয়ার্ড ডারিলটন গোমেজ। ম্যাচের 74 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বড় ব্যবধানে আবাহনীর শিরোপা জয় নিশ্চিত করেন গোমেজ। ক্রিকেটের খবর। ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলে ডে নাইট টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে হোস্ট অস্ট্রেলিয়া। অজিদের 473 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 236 রানে অল আউট হয়েছে। প্রথম ইনিংসে 237 রানে লিড পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 45 রান করে পার করেছে তৃতীয় দিন। অ্যাডিলেইডে 2 উইকেটে 17 রান করা তৃতীয় দিনে খেলা শুরু করা ইংল্যান্ড লড়াইয়ে ফেরে। ওপেনার মালানের সাথে অধিনায়ক জো রুটের তৃতীয় উইকেটে 138 রানে পার্টনারশিপে। জো রুট 62 রান করে আউট হওয়ার পর ইংলিশরা 29 রানে হারায় 4 উইকেট। মালান আউট হন 80 রানে। এরপর বেন স্টোকস 34 আর ওকসের 24 ছাড়া ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে আর কেউ সুবিধা করতে পারেননি। ওজি পেসার স্ট্রাক নেন 4 উইকেট। জবে দিন শেষে 17 ওভার ব্যাট করে 1 উইকেটে 45 রান করা অস্ট্রেলিয়া সব মিলিয়ে এগিয়ে 282 রানে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ ফুল কেম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম আরও একবার। সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা, রাজধানীতে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। নির্বাচন কমিশন পুনর্গঠন, রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না বিএনপি, স্থায়ী সমাধানে আইন করার দাবি জানাবে জাতীয় পার্টি। সিলেটে বিএনপি সমাবেশে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানালেন ফখরুল। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান, মামলা জট কমাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ। এবং প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন অধ্যাপক মনোয়ার হোসেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাতি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্ট্রবেরি লেমন পমিগ্রেনেট ফ্লেভারে মেরিল লিপ বাম এবং অরেঞ্জ ফ্লেভারে লিপ জেলে আছে অ্যাডভান্সড সান প্রোটেকশন। ঠোঁটের শুষ্কতা আর রুক্ষতা ভুলে হাসুন প্রাণ খুলে।